বাংলাদেশের যে যেখানে আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক ফ্রন্ট অফ দ্য থাই। তো আজকে আমরা কি কি পড়বো, হোয়াট আর দ্য মাসলস অফ দ্য ফ্রন্ট অফ দ্য থাই, দেয়ার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, ব্লাড ভেসেলস এটসেট্রা। তো শুরু করি। ফ্রন্ট অফ দ্য থাই অথবা এটা কি এক্সটেন্সর কম্পার্টমেন্ট অফ দ্য থাই অর অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট অফ দ্য থাই। উই নো দেয়ার আর থ্রি ফাসাল কম্পার্টমেন্টস অফ দ্য থাই, অ্যান্টিরিয়ার অর এক্সটেন্সর কম্পার্টমেন্ট, মিডিয়াল অর অ্যাডাপ্টার কম্পার্টমেন্ট অ্যান্ড পোস্টিরিয়ার অর ফ্লেক্সার কম্পার্টমেন্ট। টুডে উই আর কনসার্নড উইথ অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট অর এক্সটেন্সর কম্পার্টমেন্ট অর ফ্রন্ট অফ দ্য থাই। নাও হোয়াট আর দ্য মাসলস অফ দ্য অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট। অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্টে কী কী মাসেল আছে আমাদের? সার্টোরিয়াস, কোয়াড্রিসেপস ফেমোরিস, টেন্সর ফাসালাটা অ্যান্ড আর্টিকুলারি চেন। These are the muscles of the anterior compartment. And what is the nerve of the anterior compartment? Femoral nerve. Except tensor fasciae lata. Eta nerve supply ashe kotha theke? Superior gluteal nerve. Because originally this muscle is the muscle of the gluteal region. Later on, due to evolution, it comes on the lateral side of the upper part of the thigh. তাহলে টেন্সার ফাসালাটা এইটা নার্ভ সাপ্লাইটা আসে সুপিরিয়ার গ্লুটিয়াল নার্ভ থেকে। কারণটা কি? এটা গ্লুটিয়াল রিজিয়নে মাসেল। বাট অন্য মাসেলগুলি নার্ভ সাপ্লাই আসবে কোথা থেকে? ফিমোরাল নার্ভ থেকে। এবং এদের ব্লাড সাপ্লাই আসবে কোথা থেকে? ফিমোরাল আর্টারি অ্যান্ড ফিমোরাল ভেন দিয়ে। তাহলে এখন আমরা মাসেলগুলো দেখি। দেখো, দিজি ইজ দ্য সার্টোরিয়াস, দিজি ইজ দ্য টেন্সার ফাসালাটা, দিস ইজ দ্য রেক্টাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, আর একটা কি আছে আমাদের? ভাস্টাস ইন্টারমিডিয়াস। রেক্টাস ফিমোরিস অ্যান্ড থ্রি ভাস্টাই টুগেদার কনস্টিটিউট অ্যাজ কোয়াড্রিসেপস ফিমোরিস। তো কোয়াড্রিসেপস ফিমোরিস এদের নাম কেন? কোয়াড্রি মিন্স ফোর, সেপস মিন্স হেড। দিস মাসেল হ্যাজ ফোর পার্টস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস অ্যান্ড রেক্টাস ফিমোরিস। সো দে আর টার্মড অ্যাজ কোয়াড্রিসেপস ফিমোরিস। এই কোয়াড্রিসেপস ফিমোরিসের টেন্ডন থেকেই লার্জেস্ট সিসাময়েড বোন অফ দ্য বডি, দ্যাট ইজ দ্য প্যাটেলা, অরিজিনেট। নাও সার্টোরিয়াস, দেখো দিস ইজ দ্য সার্টোরিয়াস, এটা কোথা থেকে অরিজিনেট করে? ফ্রম দ্য অ্যান্টিরিয়ার সুপিরিয়ার ইলিয়াক স্পাইন অ্যান্ড দ্য আপার পার্ট অফ দ্য নোজ বিলো ইট। আমরা পরের ছবিতে যাই। দেখো, দিস ইজ দ্য অ্যান্টেরিয়ার সুপিরিয়ার ইলিয়াক স্পাইন অ্যান্ড দ্য আপার পার্ট অফ দ্য নোজ বিলো ইট, এখান থেকে অরিজিনেট করে সার্টোরিয়াস। এবং এটা কোথায় ইনসার্টেড হয়? আপার পার্ট অফ দ্য মিডিয়াল সার্ফেস অফ দ্য শ্যাফ্ট অফ দ্য টিবিয়া ইন ফ্রন্ট অফ দ্য ইনসার্শন অফ দ্য গ্রাসিলিস অ্যান্ড সেমি টেন্ডিনোসাস। দেখো, দিস ইজ দ্য ইনসার্শন অফ দ্য সার্টোরিয়াস মাসেল, ইনভার্টেড হকি স্টিক লাইক ইনসার্শন। এবং এই যে বললাম যে ইন ফ্রন্ট অফ দ্য ইনসার্শন অফ দ্য গ্রাসিলিস অ্যান্ড সেমি টেন্ডিনোসাস, দিস থ্রি মাসেলস টুগেদার কনস্টিটিউট অ্যাজ গাইরো, সার্টোরিয়াস, গ্রাসিলিস অ্যান্ড সেমি টেন্ডিনোসাস। এই তিনটা মাসেলকে কি বলা হয়? গাইরো। এবং তাদের কাজটা কি? দে স্ট্যাবিলাইজ দ্য হিপ জয়েন্ট। আচ্ছা, তাহলে সার্টোরিয়াস মাসেল, এটা কিন্তু লংগেস্ট মাসেল অফ দ্য বডি, এর আরেকটা নাম কি? টেইলর্স মাসেল। সার্টোর এই শব্দটা একটা ল্যাটিন ওয়ার্ড, এটার মিনিংটা কি? টেইলর। তো সার্টোরিয়াস মাসেলটা যখন কন্ট্রাক্ট করে ইট ব্রিংস দ্য সিটিং পজিশন অফ এ টেইলর, যার জন্য কিন্তু এর নাম টেইলর্স মাসেল। এটা কিন্তু একটা এক্সপ্লানেটরি কোশ্চেন, সার্টোরিয়াস ইজ টার্মড অ্যাজ টেইলর্স মাসেল। তাহলে নার্ভ সাপ্লাই তো আমরা জানি ফিমোরাল নার্ভ, তাহলে অ্যাকশনটা কি? অ্যাকশন হলো ইট ফ্লেক্সেস বোথ দ্য হিপ জয়েন্ট অ্যান্ড নি জয়েন্ট। এই যে সার্টোরিয়াস মাসেলটা এটা ফ্লেক্স করে বোথ দ্য হিপ জয়েন্ট অ্যান্ড নি জয়েন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ইট অ্যাবডাক্টস অ্যান্ড ল্যাটারালি রোটেটস দ্য থাই, যার জন্য হোয়েন দ্য সার্টোরিয়াস কন্ট্রাক্টস অন বোথ সাইডস ইট ব্রিংস দ্য সিটিং
position of a tailor. So it is termed as tailor's muscle. Gallo amader sartorius. এখানে আমরা টেনসর ফাসল লাটাটাও একবারে বলে যাই যে টেনসর ফাসল লাটা বললাম কি যে এটা ইজ দা মাসেল অফ দা গ্লুটিয়াল রিজিয়ন এবং তার নার্ভ সাপ্লাই কি সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ এবং ফাংশনটা কি ইট অ্যাবডাক্টস দা থাই এটা অরিজিনেট করে কোথা থেকে ফ্রম দা আউটার লিপ অফ দা ইলিয়াক ক্রেস্ট ফ্রম অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন টু দা টিউবারকেল অফ দা ইলিয়াক এখান থেকে অরিজিনেট করে টেনসর ফাসল লাটা এবং এটা ইনসার্টেড হয় কোথায় আপার পার্ট অফ দা ইলিওটিবিয়াল ট্রাক্ট 3 অর 4 সেন্টিমিটার বিলো দা গ্রেটার ট্রকেটার অফ দা ফিমার তাহলে গেল আমাদের টেনসর ফাসালাটা এরপর কি কোয়াড্রিসেপস ফিমোরিস আমরা পরের ছবিতে যাই দেখো কোয়াড্রিসেপস ফিমোরিস এর উই নো ইট হ্যাজ 4 পার্টস rectus femoris vastus lateralis vastus medialis and vastus intermedius rectus femoris এক দুইটা হেড একটা স্ট্রেইট হেড আর একটা রিফ্লেক্টেড হেড স্ট্রেইট হেডটা কোন থেকে অরিজিনেট করে ফ্রম দা অ্যান্টিরিয়ার ইনফেরিয়ার ইলিয়াক স্পাইন আর রিফ্লেক্টেড হেড এটা অরিজিনেট করে কোথা থেকে এই গ্রুপ অ্যাবাভ দা অ্যাসিটাবুলাম দ্য শ্যালো গ্রুপ অ্যাবাভ দা অ্যাসিটাবুলাম এখান থেকে রিফ্লেক্টেড হেডটা অরিজিনেট করে এরপর এই যে রেকটাস ফেমোরিস ইনসার্টেড হবে কোথায় বেস অর আপার বর্ডার অফ দা প্যাটেলা গেল আমাদের রেকটাস ফেমোরিস এই চারটা একসাথে আমরা বলি যে কোয়াড্রিসেপস ফেমোরিস তাদের নার্ভ সাপ্লাইটা কি ফিমোরাল নার্ভ এমনিতেই অ্যান্টিরিয়ার কম্পার্টমেন্ট অফ দা থাই এর নার্ভ কি ফিমোরাল নার্ভ এক্সেপ্ট আমরা বলেই নিছি টেনসর ফাসালাটা তাহলে সবগুলি মাসেলেরই নার্ভ সাপ্লাই আসবে কোথা থেকে ফিমোরাল নার্ভ থেকে এবং নাম যেহেতু এক্সটেনসর কম্পার্টমেন্ট তাহলে এই মাসেলগুলি ফাংশনটা কি তারা এক্সটেনশন করে নিজয়েন্টে বাট রেকটাস ফেমোরিস এই মাসেলটা কিন্তু দুইটা জয়েন্টকে ক্রস করে বোথ দা হিপ জয়েন্ট অ্যান্ড নি জয়েন্ট অন্য যে তিনটা মাসেল ভাস্টাস ল্যাটারালিস ভাস্টাস মিডিয়ালিস অ্যান্ড ভাস্টাস ইন্টারমিডিয়াস দে ক্রস অনলি ওয়ান জয়েন্ট দ্যাট ইজ দা নি জয়েন্ট তাহলে রেকটাস ফেমোরিস এটা কিন্তু ফ্লেক্স করে হিপ জয়েন্টকে অ্যান্ড এক্সটেন্ড করে নি জয়েন্টকে তাহলে গেল আমাদের রেকটাস ফেমোরিস নাও ভাস্টাস ল্যাটারালিস ভাস্টাস ল্যাটারালিস এটা কোথা থেকে অরিজিনেট করে দেখো দিস ইজ দা ভাস্টাস ল্যাটারালিস ইট অরিজিনেটস ফ্রম দা আপার পার্ট অফ দা ইন্টার ট্রকেটারিক লাইন অ্যান্টিরিয়ার অ্যান্ড লোয়ার বর্ডার্স অফ দা গ্রেটার ট্রকেটার ল্যাটারাল লিপ অফ দা লিনিয়া অ্যাসপেরা আপ টু দা মিডল অফ দা শ্যাফ্ট অফ দা ফিমার অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ল্যাটারাল ইন্টারভাসকুলার সেপ্টাম এই সমস্ত জায়গা থেকে ভাস্টাস ল্যাটারালিসটা অরিজিনেট করে এবং এটা ইনসার্টেড হয় কোথায় দিস ইজ দা ভাস্টাস ল্যাটারালিস এটা ইনসার্টেড হয় ল্যাটারাল টু থার্ড অফ দা আপার বর্ডার অফ দা প্যাটেলা অ্যাজ ওয়েল অ্যাজ আপার ওয়ান থার্ড অফ দা ল্যাটারাল বর্ডার অফ দা প্যাটেলা আমরা পরের ছবিতে যাই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা ভাস্টাস ল্যাটারালিস এর ইনসার্শন বলছি কি দেখো দিস ইজ দা বেস অর আপার বর্ডার দিস ইজ দা ল্যাটারাল বর্ডার দিস ইজ দা মিডিয়াল বর্ডার অ্যান্ড দিস ইজ দা অ্যাপেক্স অফ দা প্যাটেলা তো ভাস্টাস ল্যাটারালিস এটা ইনসার্টেড হয় ল্যাটারাল টু থার্ড অফ দা আপার বর্ডার অফ দা প্যাটেলা অ্যান্ড দা আপার ওয়ান থার্ড অফ দা ল্যাটারাল বর্ডার অফ দা প্যাটেলা এখানে ভাস্টাস ল্যাটারালিসটা ইনসার্টেড হয় আর ভাস্টাস মিডিয়ালিস এটা অরিজিনেট করে কোথা থেকে লোয়ার পার্ট অফ দ্য ইন্টার ট্রকেটারিক লাইন স্পাইরাল লাইন মিডিয়াল লিপ অফ দ্য লিনিয়া অ্যাসপেরা আপার টু থার্ড অফ দ্য মিডিয়াল সুপ্রাকন্ডাল লাইন একেবারে একটা কন্টিনিউয়াস লিনিয়ার অরিজিন ভাস্টাস মিডিয়ালিস এটা ইনসার্টেড হয় মিডিয়াল ওয়ান থার্ড অফ দা আপার বর্ডার অফ দা প্যাটেলা অ্যান্ড দা আপার টু থার্ড অফ দা মিডিয়াল বর্ডার অফ দা প্যাটেলা আবারও বলছি মিডিয়াল ওয়ান থার্ড অফ দা আপার বর্ডার অফ দা প্যাটেলা অ্যান্ড আপার টু থার্ড অফ দা মিডিয়াল বর্ডার অফ দা প্যাটেলা এখানে ইনসার্টেড হচ্ছে ভাস্টাস মিডিয়ালিস আর ভাস্টাস ইন্টারমিডিয়াস It originates from the anterior and lateral surfaces of the upper to third of the shaft of the femur. The quadriceps tendon is a deep part of the form of vastus intermedius. It is inserted by the base of the patella. This is the vastus intermedius. So,
what disease fever is, they cast a extension of the median. But Bhasta's median is, in addition to extension of the knee joint in Arectacus, it prevents natural dislocation of the patella towards the lateral side. That patella tar at a natural tendency to dislocate laterally during extension of the knee joint. It again prevent kore Bhasta's median is. Bhasta's lateral side thake upper one-third of the natural border of the patella jure, but Bhasta's medial is the attachment patella shathe shetha upper two-third of the medial border of the patella. Jarjonno eta prevent kore a natural tendency to dislocate laterally during extension of the knee joint. Patella dislocation take she prevent kore. Then enough supply femoral nerve hoye gelo amader quadriceps femoris. Now articulary chain. Eta kotha theke originate kore? From the lower part of the anterior surface of the shaft of the femur. Ebong eta inserted hoy kothay? Summit of the suprapatellar bursa. Nerve supply femoral nerve. Tale amader muscle er origin, insertion, nerve supply action amra bole fellam. Ar artery ke we know anterior compartmented artery, femoral artery. It is the direct continuation of the external iliac artery. Ebong shesh hobe kothay? When it passes through the adductor hiatus and goes into the popliteal fossa, tokhon tar naam hoye jabe ki popliteal artery. Ekhankar vein ke femoral vein, nerve ke femoral nerve. Amra ektu femoral nerve ta dekhe ni. Dekho, this is the femoral nerve. It is the largest branch of the lumbar plexus. It arises from the dorsal division of the ventral rami of the second, third and fourth lumbar spinal nerves. That this is the trunk, epar eta inguinal ligament er tola diye pass korar por duita bhage bhag hoye jay, anterior division and posterior division. Anterior division e dekho duita cutaneous branch, medial cutaneous nerve of the thigh and intermediate cutaneous nerve of the thigh. Are acta muscular bulbs, that is the sartorius. Abre eto shomoy ki bolchi je all the muscles of the anterior compartment or extensor compartment tader nerve supply ashe kotha theke? Femoral nerve theke. Ekhon jodi amra aro specify kori, dekho sartorius ta abar ashe ki anterior division of the femoral nerve theke tar supply ta ashe. Ar ei je posterior division of the femoral nerve, ekhan theke dekho muscular branch, rectus femoris, vastus lateralis, vastus medialis, vastus intermedius and articulari genu. Ei chhara posterior division theke ekta cutaneous nerve ashe, that is the saphenous nerve. Tale this is all about the anterior compartment or extensor compartment or front of the thigh. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।